Hello guys, welcome to my channel Prasthus Sport. আমার মিলে নতুন একটি ব্লগের সাথে, আর আজকে আমরা চলেছি পূজো ঠাকুর দেখতে কলকাতার মধ্যে রয়েছি। আমরা কেমন আছো? ভালো তো থাকতেই হবে সকলকে, কারণ পুজো সামনে চলে এসছে। আমরা আজকে চলেছি শিয়ালদা অ্যান্ড বিধাননগর, তারপর হচ্ছে শ্রীভূমি। তো দেখতে থাকো এরপরে কী কী আছে আমাদের সঙ্গে। থিমটা এখন বলছি না আমরা, থিমটা আমাদের মধ্যে হাইড রয়েছে, থিমটা তোমরা দেখতে পারবে। গাইস, শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, এখন এখানে আমরা নামবো, দেন শিয়ালদা থেকে আমরা সন্তোষ মিত্র স্কোয়ার যাবো। সো ফাইনালি গাইস, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবারে সেই টাইম তোমাদেরকে গিফট দেওয়া, আর আমি যেটা বলেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব, সেই জায়গায় এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমাদেরকে বলেছিলাম গেস করতে কী থিম হতে পারে এটা। ফাইনাল টাইম তোমাদেরকে গিফটটা ওপেন করার জন্য। সো আই থিঙ্ক তোমরা রেডি আসো এই সারপ্রাইজটা দেখার জন্য। কি রেডি আছো? তো চলো দেখানো যাক। বিভিন্ন তথ্য খবর থেকে জানা যাচ্ছে যে প্যান্ডেলটি তৈরি করতে প্রায় 14 কোটি টাকা খরচ হয়েছে, প্রায় 14 কোটি টাকা। গন্তব্য হচ্ছে বিধাননগর, আর বিধাননগরে একটা আলাদাই ঐতিহ্যবাহী জিনিস তৈরি হচ্ছে, থিম, যেটা তোমাদের এরপর আমি গিফট হিসেবে রাখছি। আর এই সারপ্রাইজটা খোলার জন্য তোমরা রেডি দেখো, চলো পরবর্তী দেখা হচ্ছে। 2000 years later, পুরো রাত ঠাকুর দেখি এবার শ্রীভূমিতে এসে পড়ছি। তোমাদেরকে সেই গিফটটা দেওয়ার পালা, এই দেখো।